একাত্তরের মার্চে ঢাকায় ইয়াহিয়া খানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একের পর এক বৈঠকেও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে যখন কোনো সমাধান আসেনি তখন পঞ্চমবারের মতো বৈঠক বসে। সংকট সমাধানে জুলফিকার আলী ভুট্টো আসেন ঢাকায়। সে সময় অন্য নেতারা দেশ জুড়ে জনসভা চালিয়ে যান, চলে বিক্ষোভ সমাবেশ। সংবাদপত্রে একাত্তরের বাইশে মার্চের খবর জানাচ্ছেন লায়লা নওশীন। এই ঈদের দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ১৯৭১-এর বাইশে মার্চ অসহযোগ আন্দোলনের ১৯তম দিন। দফায় দফায় মুজিব ইয়াহিয়া বৈঠকে কাঙ্ক্ষিত সমাধান না আসায় সারা বাংলার মানুষের নজর প্রতিদিনের সংবাদ মাধ্যমে। দৈনিক পাকিস্তানে ফলাও করে প্রকাশ করা হয় আলোচনার খবর। আগের দিন অনির্ধারিত এক বৈঠকে ৯০ মিনিট আলোচনা করেন শেখ মুজিব ও ইয়াহিয়া খান। পঞ্চমবারের মতো বৈঠকেও কোনো সমাধান আসেনি। সারাদেশে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত গুলিবর্ষণ ও সাধারণ জনগণকে হেনস্থ করার প্রতিক্রিয়ায় শেখ মুজিব জনতার উদ্দেশ্যে বলেন, বুলেট দিয়ে স্তব্ধ করা যাবে না। আওয়ামী লীগ চার দফা দাবির প্রতি অটল এমন সংবাদ প্রকাশ করে দৈনিক পাকিস্তান লিখে, বাংলাদেশ থেকে সামরিক শাসন প্রত্যাহার করেই শুধু সংকট নিরসন সম্ভব। উত্তপ্ত এই পরিস্থিতিতে সে সময়ের পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো সামরিক প্রহরায় ঢাকায় এসে বৈঠক করেন ইয়াহিয়া খানের সাথে। ভুট্টোর হোটেলে আসার পথে সাধারণ মানুষের করা বিক্ষোভের খবরও আসে পত্রিকায়। জনগণের ওপর বিশ্বাস রেখে চট্টগ্রামের বিশাল জনসমুদ্রে মাওলানা ভাসানীর গর্জন, বাংলার 7.5 কোটি ঐক্যবদ্ধ মানুষ নিজেদের মুক্ত করবেই, উদ্ধৃত করে সংবাদ করে দৈনিক পাকিস্তান। সেদিন দৈনিক পাকিস্তানের বিশেষ সংখ্যাতেও ছিল স্বাধিকার নিয়ে লেখা মতামত ও নিবন্ধ, ছিল প্রফেসর মুজাফফর আহমেদ চৌধুরী ও রেহমান সোবহানের লেখা গুরুত্বপূর্ণ কলাম। শেষের পাতায় ছিল সংগ্রাম চালিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর আঞ্জুমান আরা বেগমের বিশেষ নিবন্ধ। সাংবাদিকরা তখন আমি বলবো অনেক সাহসী ছিল, আমি এটা বলবো, এবং সে সাহসের সাথে প্রত্যেকটা ঘটনাকে উপস্থাপন তারা করেছিলেন এবং করেছিলেন বলেই, এবং সংবাদপত্রগুলো কম, আজকে যেমন প্রচুর সংবাদপত্র রয়েছে, তখন তো আমি সীমিত আমি বললাম সংবাদপত্রগুলো ছিল, সেই সংবাদপত্রগুলোর ভূমিকা এত জোরালো ছিল। এই যে মনোজগতের পরিবর্তন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণে সংবাদপত্রটা বিরাট ভূমিকা ছিল। অসহযোগ আন্দোলন চলার সময় প্রতিনিয়ত পত্রিকার পাতায় প্রকাশিত স্বাধিকার আন্দোলনের সংবাদ জনগণকে বেশি উদ্বুদ্ধ করেছে বলে মনে করেন সেই সময়ের ছাত্রনেতারা। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা।